নমস্কার, কেমন আছেন সবাই? আমার নাম রিয়ার, আমি থাকি কানাডা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক অ্যান্ড কানেক্ট। এই ভিডিওটা শ্যুট করছি মঙ্গলবার। মঙ্গলবার সকালবেলা উঠে আমি ব্লগিংটা স্টার্ট করলাম। সকালবেলা উঠে বাইরেটা দেখতে খুবই ভালো লাগে আমার। আমি প্রতিদিন চেষ্টা করি সকালবেলা উঠে একবার দরজাটা খুলে বাইরেটা তাকাই। উইন্টার টাইমে এই সময়টায় পুরোটা অন্ধকার থাকে। এখন বাজছে সকাল 7টা, আর যেহেতু এখন স্প্রিং চলছে, স্প্রিংয়ের পর সামার, সামারের সময়টা দিনগুলো বড় হয়ে যায় আর অনেক সকালবেলাই আলো হয়ে যায়। তো মায়েরাকে উঠে আমি তৈরি করে নিলাম। আজকে মায়েরা ওর বাবার সাথে যাবে স্কুলে, তো মায়েরাকে সকালবেলা উঠিয়ে একটু খাইয়ে দিলাম। একটু ড্রাই ফ্রুটস খায় ও মাঝে মধ্যে, সবসময় খেতেও চায় না। একটু ফল টল জল খেয়ে ও আজকে ডিরেক্টলি স্কুল যাচ্ছে, আজকে আর ও ডে কেয়ার যাবে না। তো বেরোতে বেরোতে অলমোস্ট 8টা সোয়া 8টার সময় বেরিয়েছে। স্কুল স্টার্ট হয় 8:50 অ্যারাউন্ড, তো একটু তাড়াতাড়ি ড্রপ করে আসলে একটু বাচ্চাদের সাথে ও খেলতে পারে। খেললে খেলবার টেলবার পর স্কুলে টিচার্সরা ওদেরকে ঢুকিয়ে দেয়। মায়েরাকে স্কুলে পাঠিয়ে ঘর টর ঝাঁটার দিয়ে আমি একটু রান্না বসিয়ে দিলাম। আমার কাছে রান্না ছিল না, আজকে আমি একটু মাছের ঝোল রান্না করব। আমি লাস্ট উইকেন্ডে একটা মাছ নিয়ে এসেছিলাম যেটার নাম হলো কি মিল্ক ফিশ, এটা কখনো খাইনি। আর ভাবলাম এটা আজকে রান্না করি। আমি দুদিনের একসাথে রান্না করছি, রোজ রোজ রান্নাটা করতে সবসময় ভালো লাগে না, তো আজকে একটু দুদিনে রান্না করছি। তো দুটো মাছ নিয়ে এসেছিলাম, ওই দুটো মাছকে একসাথেই সবগুলো পিসেস রান্না করে নেব। তো আমি আজকে একটু অন্যরকম রান্না করব, কারণ আমি এই মাছের টেস্টটা জানি না। যে দোকান থেকে এনেছিলাম ওখানে একটা বাঙালি লোককে পেয়েছিলাম, সে বলছিল যে এটার টেস্টটা খারাপ না, ফ্রেশ রিভার ফিশ। তো আমি এটাকে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, রসুন দিয়ে, আদা দিয়ে, কুচনো আদা রসুন দিয়ে রান্না করব। প্রথম দিনটা একটু ডিফারেন্টলি রান্না করলে আমি এটার টেস্টটা বুঝে যাব, আর তারপর ওটাকে আমি নিজের মতন করে রান্না করে অন্যরকম খাবো। যদি আমাদের ভালো লাগে তখনই আনবো। তো আমি কড়াতে ভালো করে একটু কড়া করে ভেজে নিলাম। আমি জানি না এই তেলে এই মাছটা একটু বেশি আষ্টে গন্ধ থাকতেও পারে, আমার ঘরে আবার বেশি আষ্টে গন্ধ হলে আমার মেয়েটা খেতে চায় না। তো আমি একটু কড়া করে ভাজলাম, আর সেম তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিলাম, তার মধ্যে একটু আদা কুটে ওটা দিচ্ছি। আমি কিছুই ইসে করিনি, মানে ওকে পেস্ট করছি না। আর রসুনটাকেও আমি স্লাইস, ছোট ছোট স্লাইস করে ওটাকে ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। কড়া করে ভাজার কারণ হলো গিয়ে কাঁচা গন্ধটা যেন থাকে না। আর তার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু নয় অনেকটাই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেশি হলে একটু থকথকে হবে, তো আমি পেঁয়াজগুলো একটু বেশি করে দিচ্ছি। আর যেহেতু এটা আমি সাদা পেঁয়াজ ইউজ করি ম্যাক্সিমাম, কারণ সবসময় আমি লাল পেঁয়াজটা পাই না, সাদা সাদা পেঁয়াজটাতে তেমন ঝাঁঝ হয় না, তো সাদা পেঁয়াজটা একটু কম্পারেটিভলি বেশি ইউজ করতে লাগে। তো সাদা পেঁয়াজটা দিয়ে রান্নাটা করতেও তেমনও ডিফারেন্স হয় না, কিন্তু একটু ঝাঁঝটা কম থাকে। তো আমি একটু নর্মাল মশলা দিয়ে দিলাম পেঁয়াজগুলোর মধ্যে, এটাকে এখন একটু কষিয়ে ওটাতে অল্প একটু তেল দিয়ে দেবো, কারণ আমার তেলটা একটু কম লাগছিল। তেল দিয়ে একটু আর একটু নাড়াচাড়া করে ওটাকে একটু ঢেকে দেবো, কারণ এখন একটু নুন দিয়েছি, একটু মজবে। মজবার পর আমি জল দিয়ে দেব, জলটা যেহেতু জলটা না দিলে কি হয়, লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। তো জল দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে একটু রঙটা সুন্দর হয় আর তেমন ঝালও থাকে না, বাচ্চারাও খেতে পারে। তো কাশ্মীরি লঙ্কাটা বেসিক্যালি একটু রঙের জন্যে, আর তেমন কোনো ওটার মানে মানে কোনো টেস্ট তেমন বুঝি না আমি। বাস মিক্স মিক্স করে নেব, মিক্স করে তারপর যতটা গ্রেভি লাগবে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর বাইরে আজকে যেহেতু খুব সুন্দর দিন, আর আজকে হলো গিয়ে ডাস্টবিন ডেও, তো আমি গিয়ে বাইরে একবার চেক করে নিতে হবে যে ডাস্টবিনটা কালেক্ট করতে আসবে কি আসবে না, বা কখন আসছে। কারণ কোনো কোনো সময় আমার লাস্ট টাইম একটা ডাস্টবিন নষ্ট হয়েছিল, যেটা রাস্তায় চলে গেছিল, ওরা ঠিকঠাক ভাবে রাখেনি, আর গাড়ি একটা পুরো ওটার উপর দিয়ে চলে যাওয়ার কারণে আমার ডাস্টবিন একটা নষ্ট হয়েছে। তো বাইরে গিয়ে দেখলাম যে ডাস্টবিন, লাস্ট ডাস্টবিনটা কালেক্ট করে নিচ্ছে, যেটা আমরা পেছন থেকে মানে ব্যাক ইয়ার্ড ফ্রন্ট ইয়ার্ড থেকে যেগুলো নোংরা বেরিয়েছে, ওটা একটা একটা কাগজের পলিথিনের মতন ওটাতে রাখতে হয়, যেটা ওরা কালেক্ট করে, তো ওটা এসে ওরা নিয়ে যাচ্ছে। তো ভালোই হলো, আমার সবগুলো ডাস্টবিনই ক্লিন হয়ে গেলো, এখন আমি বাইরে গিয়ে ওটাকে নিয়ে নেব। তার আগে আমি একটু রান্নাটা চেক করে নিই।
তো এসে দেখলাম যে আমার ঝোলটা ফোটা স্টার্ট হয়ে গেছে। তো আমি ওটার মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি, জাস্ট নর্মাল যেরকম আমরা রান্না করি সেরকমই, তেমন কোনো তড়িজুত বা ডিফারেন্টলি কিছু করিনি। হ্যাঁ, এবার একটু কুচানো পেঁয়াজটা বেশি দিয়েছি, মাছ যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়েছি, সবাই দুটো দুটো পিস খাবে। আর দুদিনের জন্য আমার মাছের তরকারি একদম করা হয়ে রেডি হয়ে গেছে, ওটাকে একটু ফুটতে দেবো যাতে সব ফ্লেভারগুলো মাছের ভেতর অবধি ঢুকে। একটু কড়া ভেজেছি বলে আমার একটু বেশি সময় একটু ফুটতে দিতে হবে। আর তার সাথে আমি সাইডে একটু চেরি টমেটোস কেটে নিচ্ছি, এটাতে আমি একটু ভাবছিলাম অনেকদিন থেকেই চেরি টমেটোস দেবো। চেরি টমেটোস দিয়ে আমার রান্না করতে খুব ভালো লাগে। আমি যখন সান ফ্রান্সিসকোতে ছিলাম ওখানে আমি চেরি টমেটোস অনেক ইউজ করতাম, এখানে তেমন ইউজ করিনি, এবার নিয়ে এসেছি। তো এই চেরি টমেটো দিয়ে মাছের ঝোল খাওয়া আমার খুবই ভালো লাগে। ছোটবেলা আমার বাড়িতে হতো কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল, সে কাঁচা টমেটো আর পাইনি বলে এখন আমি চেরি টমেটোস দিয়েই চেষ্টা করি কোনো কোনো সময় রান্না করার। তো এবার অনেকদিন পর নিয়ে আসলাম, অনেকদিন পর মানে কি ইনফ্যাক্ট আমার ক্যানাডাতে এটা ফার্স্ট টাইম, US থাকতে অনেক খেয়েছি। চেরি টমেটোসগুলো লাস্টে দিয়ে দেব, আর দিয়ে একটু ঢেকে দিতে হবে, এমনভাবেই কুক করতে হবে চেরি টমেটোসগুলো যাতে এটা বেশি ওভার কুকও হয় না আর একদম কাঁচাও থাকে না, মুখে দিলে যেন একদম গলে যায় সেরকমভাবে। তো দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব, আর একটু নাড়াচাড়া করাটাও দরকার যেহেতু টমেটোসগুলো পুরো একদম ওপরে মানে ভেসে আছে, ওটাকে একটু নিচে ঢুকিয়ে দিলে ওটা তাড়াতাড়ি একটু কুক হয়ে যাবে। আর তারপরে লাস্টে আমি শেষ করছি একটু ধনে পাতা দিয়ে, ধনে পাতা আমার খুবই ভালো লাগে যে কোনো জিনিসে, তো আমি ধনে পাতাটা লাস্টে দিয়ে দিচ্ছি। আর এবারে ধনে পাতার খুব সুন্দর গন্ধ ছিল যেটা নিয়ে এসেছিলাম, সবসময় সেরকম গন্ধ থাকে না, তো ওটা পাতলা ডাল বা মাছের ঝোলে খুবই ভালো লাগবে বলেই আমি এটা দিয়ে দিলাম। আর একটু ঢেকে এখন 2 মিনিট ফুটিয়ে নেব, বাস আমার মাছের ঝোল এখন একদম তৈরি হয়ে গেছে। ওটা একটু ঠান্ডা হতে দেব, তারপর আমরা লাঞ্চ করে নেব, কারণ অনেকটাই দুপুর হয়ে গেছে, এখন খিদেও পেয়ে যাচ্ছিল। দেখতে দারুণ সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগছিল এই মাছের ঝোলটা। তারপর রাতের জন্য আমি একটু আটা মেখে নিলাম, যত সময় মাছের ঝোলটা ঠান্ডা হচ্ছিল আটাটা মেখে দিলে রাখলে আমার একটু কাজটা একটু এগিয়ে থাকে। বাস এতটুকুই ছিল আমার সব কিছুর আজকের দিনটা দুপুরবেলা অবধি। আশা করি আমার এই ছোট ব্লগটা আপনাদের পছন্দ হবে, যদি হয়ে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, আমাকে জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন। ধন্যবাদ।